हनुमान कपिकुले जन्म तो अत शत बोझे ना मानुषेर मत सीतामा के बोलछे ओमा ओई जे मेरा माथाते लाल मत ओटा कि पड़ेछे गो ता सीतामा हासि आर बोले बाबा हनुमान ওটার নাম হলো সিধু। ও সিধু, ও মামা সিধুর কেন পড়ে? ও মামা বলো তো দেখি, তোমরা তো ভালো বাংলাদেশের মানুষ, সিধুর কেন পড়ে? ও স্বামীর অমঙ্গলের জন্য। ও বলবে কেন, ও তো ভারতে, কারণ বাবা ভারতে আর মঙ্গল টঙ্গলের জন্য সিধুর পড়ে না, সব অমঙ্গলের জন্য সিধুর পড়ে। কেন দেখবেন বাবা, যদি কোনোদিন আমাদের কলকাতায় যান দেখবেন বাবা, পিছন থেকে তো বোঝা বড় ভার, কে নারী আর কে পুরুষ বুঝতেই পারবেন না। আবার দেখবেন বাবা, একেবারে ছোট করে সিঁদুর দেবে, আবার বাঁকা করে শীতে কেটে ঢাকা দিয়ে দেবে, তার মানে যাতে বোঝা না যায় যে ও বিয়ে করেছে কি বিয়ে করে। আর একেবারে ছোট করে সিঁদুর পরবে, তো আমার সিঁদুর নয়, ওই বাজার থেকে একটা লিকুইড দেখবেন কুমকুম পাওয়া যায়, সেইটা মাথাতে দেবে। খবরদার, আমি জানি তোমরা জানো, তবু চরণ ধরে একটু বলে যাই, কোনোদিন মা ওই বাঁকা করে শীতে কেটে আর সিঁদুরটা চাপা দিয়ে দিও না। কেন জানো, এই সিঁদুরটা বাবা আমাদের সম্পদ নয়। সিঁদুর যদি আমাদের সম্পদ হতো তাহলে তো প্রত্যেকটা মেয়ে বিয়ের আগে বাবা ওটা ব্যবহার করতে পারতো। ওটা কি আমাদের জন্য? না, এই যে শাখা পলা, আর দেখবেন মা রাখতে হয় হাতে একটা লোহা, এই যে শাখা পলা লোহার শীতের সিধু, এই কটা জিনিস আমাদের জন্য নয়, এই কটা জিনিস হলো স্বামীর মঙ্গলের জন্য। তাহলে বাবা যদি ওই সিঁদুরটা ছোট করে পড়ে আর বাঁকা করে শীতে কেটে ঢাকা দিয়ে দিই, মামা দুদিন পরে বাবা স্বামী কি উল্টো পথে যাবে না? আর তখন ঠাকুরের কাছে কাঁদলে হবে, ঠাকুর আমার স্বামীটা কেন উল্টো রাস্তা ধরলো? তখন কাঁদলে হবে না, ভগবান তো বারবার বলে দিচ্ছে ও সিঁদুর তোমার ন, ও সিঁদুর তোমার স্বামীর মঙ্গলার্থে। তাহলে স্বামীর মঙ্গলার্থে যদি সিঁদুর পড়ো, সেটা যেন বাজারের কম দামি কুমকুম না হয়। সিঁদুরের দাম এত বেড়ে যায়নি মা যে আমরা সিঁদুর পড়তে পারবো না, ওই বাজার থেকে লিকুইড কুমকুম এনে মাথায় দেব। খবরদার, কোনোদিন ওইগুলো ব্যবহার করো না, কারণ পড়তে যদি হয়, পড়বো না পড়বো না, যদি পড়তে হয় তাহলে মাথাতে যেন স্বামীর মঙ্গলার্থে সিঁদুর পরা হয়। বাবা এইটা আমি কিন্তু বলছি না, যদি বলেন মৌমিতা বলছে না, এইটা সীতামা হনুমানকে বলছে। অ হনুমান, প্রত্যেকটা নারী তার স্বামীর মঙ্গলার্থে সিঁদুর পরে। তা হনুমান তো বাবা অত শত বোঝে না, ও মা মা গো, তা নারীরা নয় তার স্বামীর মঙ্গলের জন্য পড়ে। ও মামা তুমি কি জন্য পড়েছো? কিরম বোকা ছেলে দেখেছো? আরে বাবা আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও তুমি আমার প্রভুর মঙ্গলার্থে সিঁদুর পড়েছো, ঠিক আছে। বাবা হনুমান শুনে নিয়েছে, আর শুনে নিয়ে কি করেছে জানো, ভোরবেলা ঘুম থেকে উঠেছে, আর ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করেছে, শুদ্ধ হয়ে গেছে, আর শুদ্ধ হয়ে গিয়ে সীতামার ঘরে তিন কৌটো সিঁদুর বসানো আছে, আর তিন কৌটো সিঁদুর একেবারে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখে, আর সিঁদুরটা সারা গায়ে মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 ভগবানের কানে আওয়াজ চলে গেছে, হনুমান এই হনুমান। যেই না ডাকতে ডাকতে এসেছে বাবা, আর প্রভুর সামনে এসে বাবা হনুমান ভয়ে থরথর করে কাঁপছে। সর্বনাশ, সারা অঙ্গে এমন লাল করেছিস কেন, কি মেকেছিস? প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম মা সিঁদুর কেন পরে, বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম ও মা তুমি কেন পড়ো, বললো তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। ওগো দয়াময় মা, যদি ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি তোমার মঙ্গল কামনা করিতে পারে,
আজে আমি মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সিঁদুরি মেখে বলো বলো না জানি কত তোমার মঙ্গল কালো একবারে বলো সঙ্গে সঙ্গে বলাই ছিল বাবা মুক্তর মালা মুক্তর মালাটা খুলে বলছে হনুমান তোর মতো ভক্ত আমি কোনোদিন দেখি নাই আয় আজকের এই মুক্তর মালা আমি তোর গলায় পরিয়ে দেব এইবার যেই না সীতামা গলায় দিল হনুমান কি করেছে জানো বড় বড় নখ তো নখ দিয়ে ওই পুঁতিগুলো ছিঁড়ছে ভাঙছে আর কিছুক্ষণ পরে বাবা দাঁত দিয়ে দিয়ে পুঁতিগুলো ভেঙে দিচ্ছে আর কিছুক্ষণ দেখেছে ভাঙার পরে বাবা কিছু পাচ্ছে না হনুমান তো আর যখন পেল না একেবারে টান দিয়ে মালাটা ছিঁড়ে দিল সীতামা রেগে গিয়ে বলে উলেন এই জন্য তোকে বলে তুই হনুমা হনুমানের গলায় কোনোদিন মুক্তর মালা সাজে বাবা কথাটা আমরা মাঝে মাঝে বলি না হনুমানের গলায় মুক্তর মালা এটা আপনারা বলেননি এটা সীতামা হনুমানকে বলেছিল হনুমানের গলায় মুক্তর মালা খাটে না ওই জন্য তুই জানিস না বলে এই বহুমূল্য মুক্তর মালা তুই ছিঁড়ে দিবি হনুমান কেঁদে বলেছিল মা গো সবাই আমায় হনুমান বলে বলে কিন্তু তুমি আমায় হনুমান বলো না কেন জানো এই জগতে সবাই আমায় হনুমান বলি বলো কিন্তু তুমি বলো না কেন জানো প্রতিটা লোমকূপে লেখা আছে আমার রাম সীতার নাম সেই দিন বড় বড় নৌক দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখিয়েছি দেখো মা রাম সীতা যুগলে কেমন কেমন দাঁড়ায়